আসসালামু আলাইকুম। আগামী 17 তারিখ থেকে তোমরা যারা আলিম পরীক্ষা দিচ্ছ 2023 সালের, তোমাদের জন্য বিশেষ সুখবর রয়েছে। সেটা হচ্ছে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আগে যে 100 নম্বরের পরীক্ষা ছিল নম্বর বণ্টন, সেটা থাকছে না। তোমাদের মোট 75 নম্বরের পরীক্ষা হবে। এখানে তোমাদের সৃজনশীলে আগে ছিল 8টি, তার মধ্যে 5টি প্রশ্ন উত্তর করতে হতো, সময় থাকতো 2 ঘন্টা 35 মিনিট। কিন্তু এখন তোমাদের আর 5টি প্রশ্নের উত্তর করতে হবে না, তোমাদের 8টি প্রশ্নই থাকবে কিন্তু উত্তর করতে হবে 3টি, এখানে সময় থাকবে 2 ঘন্টা। আর বহুনির্বাচনী প্রশ্ন আগে থাকতো 25টি নাম্বার, তবে এখন 25টি থাকবে কিন্তু উত্তর করতে হবে তোমাদের 20টি, নাম্বার থাকবে 20টি 20 নাম্বার। আর ব্যবহারিক নাম্বার 25 নাম্বার ঠিকই থাকবে, মোট 75 নাম্বার। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা আইটি আজকে প্রকাশ করেছে নোটিশটি 9/8/2023। এখানে বলা হচ্ছে আলিম পরীক্ষা 2023-এর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিষয়গুলো হচ্ছে 240 পরিবর্তিত মানদণ্ড প্রসঙ্গে। এখানে দেখো বলা আছে যে বিদ্যমান নম্বর বণ্টন অর্থাৎ আগের যে নাম্বার ছিল আর বর্তমান যেটা পরিবর্তন করা হয়েছে সেটা কিন্তু ডানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ, ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আর তোমাদের জন্য আমরা সিলেবাস বা সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখো না তারা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দেখতে পাবে। ভিডিওটি তোমাদের বন্ধুর মাঝে বেশি করে শেয়ার করে দিবে। আবার বলছি, কারণ তোমাদের বন্ধুরা হয়তো অনেকে জানে না যে তাদের আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের নম্বর বণ্টন পরিবর্তন করা হয়েছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।